ভালোবাসা এক অদ্ভুত মায়াজাল, আর সেই ভালোবাসার যদি শেষ পরিণতি হয় মৃত্যু, জমিদার বাড়িতে প্রতি রাতে যে যুবতীর আগমন ঘটে, সে কি শরীরই না অশরীরই? এই গল্পের শেষ পরিণতি কি? শুনুন আজকের গল্প, তুষারকান্তি ঘোষ রচিত এক অলৌকিক কাহিনী, প্রেতে ও মানুষে। প্রধান চরিত্রে গল্পের কথক নরেন ও মালতি, অন্যান্য পার্শ্বচরিত্রে রামবাবু, জমিদার, রোজা, নরেনের মা ও প্রতিবেশী। শুরু হচ্ছে আজকের গল্প, প্রেতে ও মানুষে। সে আজ অনেককালের কথা। তখন বাংলার পল্লী অঞ্চল সমৃদ্ধশালী ছিল এবং শহরাঞ্চলের এত উন্নতি হয়নি। তখন লোকের অভাব অভিযোগ কম ছিল, কারণ জিনিসপত্র ছিল খুব সস্তা। তখন বাঙালি চাকরির জন্য পাগল হয়ে শহরে ছুটে আসত না। গ্রামের নদী, পুষ্করিণী, শস্যক্ষেত্র গ্রামবাসীদের অন্ন বস্ত্রের সংস্থান করত। গ্রামের জমিদার ও অবস্থাপন্ন লোকেরা তখন গ্রামেই থাকতেন। পরিবার সকল একান্নবর্তী ছিল এবং পুরুষেরা কেউ কেউ রোজগারের জন্য বিদেশে গেলেও বাকি সকলে গ্রামেই থাকতেন। সেই সময় বাংলার জনসংখ্যা অনেক কম ছিল, সেই জন্য বহু জমি পতিত ও জঙ্গলাকীর্ণ ছিল। গ্রামের আশপাশ নির্জন থাকাতে লোকের মন ডাকাত ও ভূতপ্রেতের ভয়ে আচ্ছন্ন ছিল। তখন গঙ্গা ময়রার মতো ভূতের রোজারা বহু রোজগার করতেন। শিকড় বাকড়ে লোকের বিশ্বাস ছিল, অবশ্য তাদের গুণও ছিল যথেষ্ট। সেই কালে আমাদের যশোর জেলার কোনো এক বর্ধিষ্ণু গ্রামে দেবেন্দ্রনাথ ঘোষ বাস করতেন। গ্রামের নাম ছিল কল্যাণপুর, আর দেবেনবাবু ছিলেন সেই গ্রামের জমিদার। তার দুমহলা চকমিলানো বাড়ি ছিল। বাইরের মহলে ছিল জমিদারবাবুর বৈঠকখানা, নায়েব গোমস্তাদের দপ্তর এবং বাইরের কোনো অতিথি এলে তাদের থাকবার ঘর। বাইরের মহলের পর উঠোন, তারপরেই অন্দরবাড়ি। বাইরের উঠোনের এক থেকে অন্দরমহলে যাওয়ার একটা গলিপথ ছিল, অর্থাৎ বাইরের উঠোনের অন্দরের দিকে রক থেকে সেই গলিপথ দিয়ে অন্দরের উঠোনের রকে যাওয়া যেত। অন্দরবাড়ির মস্ত উঠোন, সেই দিকেই রান্নাবাড়ি, ভাড়ার ঘর, দাসীদের থাকবার ঘর ইত্যাদি ছিল। অন্দরের দোতলায় দেবেনবাবুর পরিবারবর্গ বাস করতেন। কল্যাণপুরের 10 মাইল উত্তরে উষা গ্রামে দেবেনবাবুর জমিদারি ছিল। এই গ্রামে নায়েব তহসিলদার ছিলেন রামচন্দ্র পাল। তার একটিমাত্র ছেলে নরেন বা নরু, সেই বছর এন্ট্রান্স পরীক্ষা দেবে। টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হলে নরেন রামবাবুকে বললে, বাবা, বলছি আমাদের বাড়িতে তো মোটে 2টি ঘর, আমার না পড়াশোনার বড় অসুবিধে হচ্ছে। ইউনিভার্সিটি পরীক্ষার আগেই 2 মাস যদি অন্য কোনো স্থানে থেকে পড়তে পারতুম, তাহলে আমি পাশ সম্বন্ধে নিশ্চিন্ত হতে পারতুম। রামবাবু কথাটা বুঝলেন, কিন্তু হঠাৎ কোনো উপায় স্থির করতে পারলেন না। উষাগ্রাম ছিল খুব ছোট। গ্রামটির 3 দিকে জঙ্গল ও 1 দিকে ছিল প্রকাণ্ড মাঠ। যদিও এই গ্রামে কয়েক ঘর মধ্যবিত্ত গৃহস্থের বাস ছিল, তবে কারো এমন বড় বাড়ি ছিল না যেখানে একটি খালি ঘর পাওয়া যায়। এই বিষয়ে চিন্তা করতে করতে জমিদার মশায়ের কথা রামবাবুর মনে পড়ল। দেবেনবাবু ছিলেন অত্যন্ত ভদ্রলোক ও দয়ালু। রামবাবু নিশ্চিত জানতেন যে তার ছেলেকে 2 মাসের জন্য স্থান দিতে জমিদারবাবু কখনো আপত্তি করবেন না। তিনি তার ছেলে নরুকে বললেন, বাবা নরু,
আমি তোমার থাকবার স্থান স্থির করেছি। আমি আজই কল্যাণপুরে গিয়ে বাবু মশাইকে অনুরোধ করব, তিনি যেন তোমার পরীক্ষা দুটো মাস তার বাড়িতে রাখেন। কিন্তু বাবা, একটা কথা বলি, সেই বাড়িতে বাবু মশাইয়ের পরিবারবর্গও বাস করেন, হয়তো তারা তোমার সঙ্গে মেলামেশা করবেন, কিন্তু তুমি তাদের সঙ্গে খুব সাবধানে কথাবার্তা বলবে। হ্যাঁ, তোমার 18 বছর বয়স হয়েছে, তোমাকে বেশি কিছু বলা বাহুল্য। দেখো বাবা, কেউ যেন আমার নরুর নিন্দে না করে, কেমন? না না বাবা, তুমি একদম নিশ্চিন্ত থাকো, আমাদের মনিপ বাড়ির মেয়েদের সঙ্গে কিরূপ ব্যবহার করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। তাছাড়া আমি তো দিনরাত লেখাপড়া নিয়ে থাকব, তোমার ভয়ের কিছু নেই, কেউ তোমার ছেলের নিন্দে করবে না, ঠিক আছে? রামবাবু যা ভেবেছিলেন তাই হল। জমিদারবাবু অতি আনন্দের সঙ্গে নরেনকে তার বাড়িতে রাখতে রাজি হলেন। নরেন যে ঘরটি পেল তার দরজার সামনেই রক, তারপরে উঠোন, এবং উঠোনের অপর দিকে অন্দরমহলে যাবার রক। সেখান থেকে অন্দরের উঠোনে যাবার সুঁড়িপথটি আরম্ভ হয়েছে। নরেন এই ঘরে থেকে পরীক্ষার জন্য প্রস্তুত হতে লাগল। সে অন্দরে গিয়ে খাওয়া দাওয়া করত এবং অতি শীঘ্রই জমিদার গৃহিণী ও তাঁর কন্যাদের স্নেহ আকর্ষণ করে নিল। নরেন ছিল শান্তশিষ্ট ও বিনয়ী, সেই জন্য সে সবার স্নেহ ভালোবাসা আকর্ষণ করতে পারত। জমিদার গৃহিণী ও কন্যারা নরেনের সঙ্গে আপন জনের মতো ব্যবহার করতেন। এইভাবে নরেন কল্যাণপুরের জমিদার বাড়িতে অধিষ্ঠিত হল। নরেন তার লেখাপড়ার একটা প্রণালী স্থির করে, দিন রাতে ক ঘন্টা কি বিষয় পাঠ করবে তা ঠিক করে নিল। রাতে খাওয়া দাওয়ার পরও সে ঘন্টা দুই লেখাপড়া করত। রাত ঠিক 12টা বাজলে লেখাপড়া বন্ধ করে তার ঘরের বাইরে রকে এসে হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে দরজা বন্ধ করে সে শুয়ে পড়ত। এইভাবেই দিন যায়। একদিন ঠিক 12টার সময় রকে বসে হাতে মুখে জল দিয়ে নরেন যখন উঠে দাঁড়াল, উঠোনের অপর দিকে অন্দরে যাবার রকের দিকে তার নজর পড়ল। নরেন দেখল যে সেখানে 19-20 বছরের একটি সুশ্রী মেয়ে দাঁড়িয়ে আছে। নরেন তাকে চিনতে পারল না, সে তাড়াতাড়ি দরজা বন্ধ করে শুয়ে পড়ল। পরদিন রাত্রে নরেন পড়ছে আর ভাবছে কে সেই মেয়েটি, অত রাত্রে রকে দাঁড়িয়ে কি করছিল, আজও সে আসবে নাকি। নরেন পড়ে আর মাঝে মধ্যেই মেয়েটির কথা ভাবে। এইভাবে দোনোমনো করতে করতে রাত 12টা বাজল। নরেন বাইরে হাত মুখ ধুতে গিয়ে প্রথমেই রকের সেই দিকে দৃষ্টি নিক্ষেপ করল। দেখল ঠিক সেইখানে ওই মেয়েটি দাঁড়িয়ে আছে। নরেন লজ্জা পেল, কিন্তু অদম্য কৌতূহলবশত মেয়েটির দিকে চেয়ে রইল। মেয়েটিও নরেনকে এক দৃষ্টিতে দেখছিল। ক্রমে মেয়েটি আস্তে আস্তে নরেনের দিকে এগিয়ে আসতে লাগল, যেন নরেনকে কিছু বলবে। ক্রমে মেয়েটি উঠোনে নেমে ধীরে ধীরে নরেনের আরও কাছে আসতে লাগল। কিন্তু নরেন আর অপেক্ষা করল না, তার বুক ধরফড় করছিল, সে তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। নরেনের সে রাত্রে ভালো ঘুম হল না। পরদিনও সারা দিন মনটা উচাটন হয়ে রইল। কি মেয়েটা, কোথাও দেখেছি বলে তো মনে পড়ে না, তাছাড়া এত রাত্রে সে আমার ঘরের দিকেই বা কেন আসছিল। গোড়ায় মনে করেছিলাম বাবুদের বাড়ির কোনো মেয়ে হবে, কিন্তু না, তাও তো নয়। তাহলে কি মেয়েটি ভালো মেয়ে নয়? অথচ মুখ দেখে তো সেরকম মনে হয় না, মুখে কেমন সরল সরল ভাব, যেন আমাকে কি বলতে চায়। দেখি আজও যদি আসে তো তার পরিচয় নেবার চেষ্টা করব। নরেন সারা দিন এইসব কথা ভাবল,
কিছুতেই মেয়েটিকে মন থেকে সরাতে পারল না। সেদিন পড়াতে একটুও মন বসাতে পারল না সে। রাত ১২টা, নরেন ঘরের বাইরে গিয়ে দেখল যে মেয়েটি আজ রক থেকে নেমে উঠোনের মধ্যে দাঁড়িয়ে আছে। নরেনকে দেখেই মেয়েটি তার কাছে অগ্রসর হয়ে এল। আজ আর নরেন তাকে ফেরাতে পারল না। মেয়েটি নরেনকে অতি মিষ্টি স্বরে বলল, তোমাকে আমার বড় ভালো লেগেছে, তাই একটু গল্প করতে এলুম, চলো তোমার ঘরে গিয়ে বসি। মেয়েটির চোখে কি ছিল সে জানে না, কিন্তু নরেন যেন মন্ত্রমুগ্ধ কিংবা মোহগ্রস্তের মতো হয়ে পড়ল। কেমন এক অবর্ণনীয় ভাব অনুভব করল সে, সেটা আনন্দ, ভয়, মোহ না সুখ। নরেনের মন এবং দেহ দুই যেন আর সবশে রইল না। সে মেয়েটির সঙ্গে সঙ্গে তার ঘরে প্রবেশ করল। তুমি কে? আমি মালতী, তুমি আমায় চেনো না। আজ কদিন হলো তোমায় দেখছি, তোমায় বড় ভালো লেগেছে, তাই তোমার সঙ্গে বন্ধুত্ব করতে এলুম, তুমি রাগ করনি তো? আচ্ছা, তুমি তুমি এত রাত্রে কেন আসো? ঠিক রাত ১২টার সময় আমার আসবার সুযোগ হয়, অন্য সময়ে আমি চেষ্টা করলেও আসতে পারি না। এইসব জিনিস একদিন তোমাকে ভালো করে বুঝিয়ে বলবো। আমি রোজ ঠিক রাত ১২টার সময় আসব আর ২টোর সময় চলে যাব। তোমার কোনো ভয় নেই, আমি তোমার কোনো অনিষ্ট করব না। আমার পরিচয় জানতে চেয়ো না শুধু, আমি তোমার বন্ধু, এই কি যথেষ্ট পরিচয় নয়? নরেনের তখন স্বাভাবিক অবস্থা ছিল না, তা নইলে হয়তো সে মেয়েটির পুরো পরিচয় জানবার জন্য পীড়াপিড়ি করত, কিন্তু সে তা করল না। সে মেয়েটির সঙ্গে গল্প করতে লাগল। তার মনে এক অনির্বচনীয় আনন্দ, যেন কেমন মোহগ্রস্ত ভাব। নরেনের একবারও মনে হলো না যে এই ব্যাপারটা সম্পূর্ণ অস্বাভাবিক। এক অপরিচিত মেয়ে ঠিক রাত ১২টার সময় আসে, এক মিনিট আগে কি পরে আসতে পারে না, এর মানে কি? তার আত্মীয় স্বজনী বা কোথায়? এসব কোনো কথা নরেনের মনে উদয় হলো না। সে কেবল তার সঙ্গে কথাবার্তার আনন্দে ডুবে রইল। রাত ২টো বাজতেই মেয়েটি উঠে বলল, আজ যাই, কাল ঠিক ১২টার সময় আসব। এই বলে মেয়েটি ঘরের বাইরে চলে গেল। নরেন প্রায় সঙ্গে সঙ্গে বাইরে গিয়ে আর মেয়েটিকে দেখতে পেল না। সারা উঠোন খাঁ খাঁ করছে, আর রকে কোনো জনমনীষী নেই। পরদিন আবার ঠিক রাত ১২টার সময় মালতীর আগমন হলো। পড়া সেরে ঘরের বাইরে যেতেই দরজার কাছে মালতীকে সে দেখতে পেল। তারপরে তারা দুজনে ঘরের ভিতরে এসে গল্পগুজব আরম্ভ করলে। এইভাবেই দিন কাটছে। নরেনের লেখাপড়া চুলোয় গেছে। নরেন সর্বক্ষণ মেয়েটির কথা ভাবে, এমনই তার আকর্ষণ যে সারা দিন উদগ্রীব হয়ে থাকে কখন রাত ১২টা বাজবে। মেয়েটির সঙ্গ উন্মোদনার এবং রাত ১২টা থেকে ২টো পর্যন্ত এই ২ ঘন্টা সুখ স্বপ্নের মতো কেটে যায়। কখনো কখনো নরেন ভাবে যে কে এই মেয়েটি, থাকে কোথায়, কার মেয়ে, কেন রাত্রি ১২টার সময় আসে, কেনই বা ২টোর পরেই চলে যায়, কিছুই বুঝতে পারে না। তাকে জিজ্ঞাসা করলে মালতী কেবল হাসে, বলে, আমার পরিচয় নিয়ে কি হবে, কেন আমাকে কি পছন্দ করো না? তুমি প্রায়ই জিজ্ঞাসা করো আমি কেনই বা ১২টার সময় আসি আর ২টোর সময় কেন চলে যাই। তার কারণটা আজ আমি তোমায় বলি। রাত ১২টা থেকে ২টো পর্যন্ত যে ক্ষণ, কেবল সেই সময়টাই আমি তোমার কাছে আসতে পারি। আমার এমন ক্ষমতা নেই যে ১২টার আগে আসি কিংবা ২টোর পরেও থাকি। নরেন এইসব কথা শোনে আর তার মনে কেমন একটা সন্দেহের উদ্রেক হয়। এক একবার একথাও তার মনের মধ্যে উকিঝুঁকি মারে,
যে কি মানুষ নয়। আরও একটা জিনিস সে লক্ষ্য করল যে মালতী চলে যাওয়ার পর তার দেহমনে একটা গভীর অবসাদ আসে। সে মরার মতো ঘুমিয়ে পড়ে এবং পরদিন উঠতে অনেক বেলা হয়ে যায়। সে আরও লক্ষ্য করল যে তার শরীর দিনের পর দিন যেন শুকিয়ে যাচ্ছে। ক্রমে ক্রমে একথা তার মনে বদ্ধমূল হল যে মালতীর সঙ্গ তার পক্ষে মোটেই মঙ্গলজনক নয়। কিন্তু কি করা যায়, কি করে এর হাত থেকে উদ্ধার পাব? নরেন বেশ বুঝতে পেরেছে যে তার পাশ হওয়া অসম্ভব এবং এভাবে আর দিন কতক চললে তার শরীর একেবারেই ভেঙে পড়বে। নরেন উপায় ঠাউরাতে লাগল যে কি করে মালতীর আশা বন্ধ করা যায়। সে ভাবল যে মালতী যখন বলেছে যে রাত ১২টা থেকে ২টো পর্যন্ত তার আসার সময়, আমি কেন সেই সময়টা দরজা বন্ধ করে ঘরের ভিতর শুয়ে থাকি না? সে দরজা বন্ধ দেখে বুঝতে পারবে যে আমি হয়তো ঘুমিয়ে পড়েছি। নরেন প্রতিজ্ঞা করল যে সেই রাত্রেই সে ঐরূপ করবে। সেই দিন রাত্রে রাত ১১টার সময় নরেন দরজা বন্ধ করে তার বিছানায় শুয়ে পড়ল। সে ঘুমানোর চেষ্টা করল কিন্তু ঘুম কিছুতেই এলো না। যখন জমিদার বাড়ির ঘড়িতে ঢং ঢং করে ১২টা বাজছে, তখন ঘরের মধ্যে খসখস করে কেমন একটা শব্দ হলো। নরেন এতক্ষণ চোখ বুজে পড়েছিল, খসখস শব্দ শুনে চোখ মেলে দেখল যে মালতী ঘরের ভিতর দরজার কাছে দাঁড়িয়ে আছে। যদিও এই ব্যাপারে নরেন হতভম্ব হয়ে গেল, কিন্তু আশ্চর্যের কথা এই যে সে মালতীকে দেখে আবার মোহাবিষ্ট হলো এবং তাড়াতাড়ি উঠে তাকে সাদর সম্ভাষণ জানালো। মালতী হাসি মুখে বলল, এই যে আজ যে বড় দরজা বন্ধ করে রেখেছ, ঘুমিয়ে পড়েছিলে বুঝি? না না, শরীরটা খারাপ বোধ হওয়াতে বিছানায় শুয়েছিলাম, মতলব ছিল ১২টা বাজলেই বাইরে যাব। কিন্তু তুমি ঘরের ভিতরে এলে কি করে? মালতী হাসতে হাসতে বলল, আমি একটা ম্যাজিক জানি, দরজা বন্ধ থাকলেও কি করে ঘরের ভেতর আসতে পারা যায় সে কথা তোমাকে একদিন আমি বুঝিয়ে দেব। সে রাত্রে মালতী চলে গেলে নরেন এক লহমাও ঘুমোতে পারল না। সে কেবলই ভাবে যে মালতী কি করে ঘরের দরজা বন্ধ থাকা সত্ত্বেও ভিতরে আসতে পারল। যেটা এতদিন তার মনে উঁকি ঝুঁকি মারছিল, এখন সেই ধারণা তার বদ্ধমূল হল যে মালতী কোনো মানুষ নয়, কোনো মৃত স্ত্রীলোক। এই ধারণা তার মনের উপর চেপে বসল। কিন্তু আত্মা তো অশরীরী, সে দেহ ধারণ করে কি করে? ক্রমে নরেনের মনে পড়ল যে মালতী বারবার বলেছে কেবল রাত ১২টা থেকে ২টো পর্যন্তই সে নরেনের কাছে থাকতে পারে। নরেন ভাবল হয়তো কেবল এই সময়টুকুর জন্যই সে স্থূল দেহ ধারণ করতে পারে। নরেনের এ সম্বন্ধে কোনো জ্ঞান ছিল না এবং কোনো স্থির সিদ্ধান্তে সে উপনীত হতে পারল না। তবে এটা সে স্থির বুঝল যে এইভাবে আর কিছুদিন চললে পাশ করা দূরে থাকুক, তার নিজের প্রাণ সংশয় হবে। দু চার দিনের ভেতরই নরেন কঙ্কালসার হয়ে পড়ল। ভয় ও প্রেত সঙ্গ তার শরীর আর মনকে দগ্ধ করে দিল। দিন রাত তার খাওয়া নেই, ঘুম নেই, কেবল রাত্রেই ২ ঘন্টা সে ভুলে থাকে। এমনই মালতীর আকর্ষণ আর এমনই নরেনের মোহ। বাড়ির সকলে দেখল যে নরেন শুকিয়ে যাচ্ছে। একদিন গৃহিণী অনুযোগ করলে যে সে যেন রাত জেগে বেশি পড়াশুনো না করে। তার পুষ্টিকর খাবারেরও বন্দোবস্ত করলেন, কিন্তু কোনো ফল হলো না। তখন একদিন গৃহিণী জমিদারবাবুকে নরেনের শারীরিক অবস্থার কথা জানালেন। দেবেনবাবু নরেনকে ডেকে পাঠালেন ও তাকে বহু প্রশ্ন করলেন। নরেন প্রথমটা লুকোতে চেষ্টা করেছিল, কিন্তু প্রশ্নবাণে জর্জরিত হয়ে নরেন সেই মেয়েটির কথা বলে ফেলল। একটি ভদ্রলোকের মেয়ে রাত্রে তার ঘরে আছে শুনে জমিদারবাবু চমকে উঠলেন ও বারবার সে মেয়েটির পরিচয় জিজ্ঞাসা করলেন। নরেন খালি বললে, আমি আপনাদের বোঝাতে পারছি না, আমি অনেক জিজ্ঞাসা করেছি, সে কোনো পরিচয় দেয় না। তুমি তাকে ঘরে ডেকে আনো কেন? জমিদারবাবু, আমি ডাকি না, সে আপনি আসে। তুমি দরজা বন্ধ করে থাকো না কেন?
তুমি তো বলছো যে সে রাত ১২টার আগে আসতে পারে না। তুমি তার আগে দরজায় খিল দিয়ে শুয়ে পড়ো না কেন? আমি দরজা বন্ধ করে দেখেছি, দরজা বন্ধ থাকলেও সে ঘরে ঢোকে। জমিদারবাবু অবিশ্বাসের হাসি এসে বললেন, তুমি কি গাঁজাখুরি কথা বলছো? দরজা বন্ধ থাকলে সে আসবে কেমন করে? সেটা আমি জানি না, বোধহয় তার কোনো অমানসিক ক্ষমতা আছে। আমি তাকে জিজ্ঞেস করেছিলুম, সে খালি হাসে আর বলে একদিন বুঝতে পারবে। নরেনের কথা শুনে দেবেনবাবু বিস্ময়ে অভিভূত হয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন না এই রহস্যটা কি। তিনি নরেনকে ভালোভাবে জানতেন যে সে সত্যবাদী ও সৎ, বিশেষত তাঁর সামনে সে কখনোই মিথ্যে কথা বলবে না। তিনি নরেনকে বললেন, তুমি আমাকে এই ব্যাপারটা দেখাতে পারো? হ্যাঁ নিশ্চয়ই পারি। আপনি রাত ১২টার কিছু আগে থাকতে আমার পাশের ঘরটায় লুকিয়ে থাকবেন, তাহলে সব দেখতে পারবেন, সব শুনতে পারবেন আপনি। দেবেনবাবু তখনই নরেনের ঘরে গেলেন ও দরজা জানলা সমস্ত তন্ন তন্ন করে পরীক্ষা করে বুঝলেন যে দরজা বন্ধ থাকলে বাইরে থেকে সে ঘরে আসা একেবারেই অসম্ভব। এই ঘরের পাশেই একটি ছোট্ট ঘর ছিল এবং এই দুই ঘরের মধ্যে একটি ছোট্ট জানলা ছিল। দেবেনবাবু ভেবে দেখলেন যে ওই জানলাটা খুলে কেউ যদি আলো নিবিয়ে ওই ছোট্ট ঘরটায় লুকিয়ে থাকে, নরেনের ঘরের সমস্ত ব্যাপারটাই সে লক্ষ্য করতে পারবে। দেবেনবাবু মনে মনে এই উপায় স্থির করে রাত্রের জন্য অপেক্ষা করলেন। রাত ১২টার কিছু আগে দেবেনবাবু সেই ছোট ঘরটায় গিয়ে ছোট জানলাটার আড়ালে লুকিয়ে রইলেন, কিন্তু নরেনের ঘরের ভিতর প্রখর দৃষ্টি রাখলেন। নরেন দরজা বন্ধ করে শুলে তিনি দরজাটির দিকে এক দৃষ্টে চেয়ে রইলেন, যাতে তাঁর দৃষ্টি এড়িয়ে মেয়েটি ঘরের ভিতর না আসতে পারে। দেবেনবাবু একইভাবে চেয়ে আছেন আর নরেনের ঘরে আলো জ্বলছে। ঠিক ১২টার সময় তার চোখে কেমন যেন ধাঁধা লাগল, তিনি মুহূর্তের জন্য চোখ বুঝলেন। তখনই চোখ চেয়ে দেখলেন যে একটি সুন্দরী মেয়ে নরেনের ঘরের ভিতর দরজার কাছে দাঁড়িয়ে আছে। কিসে কি হলো তিনি ব্যাপারটা কিছুই বুঝতে পারলেন না। তারপর মালতী ও নরেন যখন কথাবার্তা বলতে আরম্ভ করল, দেবেনবাবু চুপিসারে সে ঘর থেকে চলে গেলেন। মালতী যে প্রেতিনী সে বিষয়ে তার আর কোনো সন্দেহ রইল না। পরদিন প্রত্যুষেই দেবেনবাবু নরেনের বাবাকে এক জরুরি পত্র লিখে ঘোড়সওয়ার মারফত উষাগ্রামে পাঠিয়ে দিলেন। সেই পত্রে তিনি লিখলেন, তুমি এখনই এসে নরুকে তোমার গ্রামে ফিরিয়ে নিয়ে যাও, নইলে তার প্রাণ সংশয়। নরেনকেও ডেকে বললেন যে তার বাবাকে আনতে লোক গিয়েছে, তিনি এলেই যেন তার সঙ্গে নরেন গ্রামে ফিরে যায়। নরেন খুব রাজি, কারণ রাত্রের ওই ২ ঘন্টা ছাড়া নরেন নিজের বসে সাধারণ মানুষের মতোই থাকত। সে বুঝল যে এর হাত থেকে বাঁচতে গেলে তার পালানোই মঙ্গল। সেই দিনই নরেনের বাবা এলেন। নরেনের শরীরের অবস্থা দেখে এবং সব কথা শুনে ভয়ে দুঃখে তিনি পাগলের মতো হয়ে পড়লেন। তিনি কাঁদতে কাঁদতে জমিদারবাবুকে বললেন যে তিনি সেই দিনই নরুকে নিয়ে যাচ্ছেন। দেবেনবাবু বললেন, শোনো, শুধু নিয়ে গেলে হবে না, একজন ভালো রোজাকে দিয়ে নরুকে দেখাও। ওকে পেদনিটা যেভাবে পেয়েছে তাতে ছাড়ানো সহজ নয়। রামবাবু বললেন যে তিনি তাই করবেন। সেই দিনই তারা উষাগ্রামে ফিরে গেলেন। নরেনের মা সব কথা শুনে কেঁদেই সারা। তিনি বললেন, পরীক্ষা আমার মাথায় থাকুক, ছেলে তার প্রাণ বাঁচানোটা তো আগে দরকার। নরেন এত দূরে চলে এসে বাবা মাকে কাছে পেয়ে মনে অনেকটা বল পেল। সে ভাবল প্রেতিনীটাকে আর এত দূরে আসতে হবে না। সে সকাল সকাল খেয়ে দিয়ে তার ঘরে শুতে গেল। ক্রমেই রাত হচ্ছে আর নরেন ভাবছে সে কি এখানেও আসবে নাকি। এইভাবে রাত ১২টা বাজল
আর সঙ্গে সঙ্গে নরেন দেখল যে মালতি ঘরের ভেতরেই দাঁড়িয়ে আছে। নরেন ভয় পেল, কিন্তু সেই অদম্য মোহ, সে উঠে মালতিকে সম্ভাষণ করলে, তুমি যে এখানে চলে এলে, তুমি কি ভাবছো? আমি ভাবছি তুমি কি করে এখানে এলে। আমার শরীর খারাপ হয়েছে বলে বাবা আমাকে নিয়ে এসেছেন। তুমি সত্যি বলছো তো? তোমাকে আমার কাছ থেকে ছাড়াবার চেষ্টা করা হচ্ছে না তো? সে কিন্তু পারবে না, তার যত চেষ্টাই করুক না কেন। তুমি কি এতদিনও বুঝতে পারোনি যে আমি কে? তোমাকে আমার খুব ভালো লাগে। আমি কখনো কখনো তোমার অনিষ্ট করব না। কিন্তু তুমি যেখানে যাবে আমিও যাব। তুমি যত দিন বেঁচে থাকবে এইভাবে আমি আসব। তোমার মৃত্যুর পর আমরা চিরকাল একসাথে থাকব। মালতীর কথা শুনে নরেনের বুক কেঁপে উঠল। যদিও সে আগেই বুঝেছিল যে মালতি মানুষ নয়, কিন্তু এমন খোলাখুলিভাবে এর আগে কোনোদিন কথা হয়নি। যখন মালতি বলে যে কেউ তোমাকে আমার কাছ থেকে ছাড়াতে পারবে না, তখন ভয়ে নরেনের সর্বাঙ্গ শিথিল হয়ে এলো। সে যদি অন্যদিনের মতো হাসি খুশির ভান করল, কিন্তু তার মুখ শুকিয়ে উঠতে লাগলো। দুটোর সময় মালতি চলে গেলে নরেন পাগলের মতো ছুটে গিয়ে তার বাবা মার শোবার ঘরের দরজায় ধাক্কা দিতে লাগলো। তাঁরা তাড়াতাড়ি দরজা খুলে বেরিয়ে এসে সব কথা শুনলেন ও হাহাকার করে কাঁদতে লাগলেন। সে রাত্রে আর কেউ ঘুমোতে গেলেন না। পরদিন সকালেই রামবাবু প্রতিবেশীদের ডেকে এনে সমস্ত কথা বললেন। তারা বললেন যত শীঘ্র পারা যায় একজন ভালো রোজাকে ডাকা হোক, আর যতদিন না রোজা আসে ততদিন নরু তার বাবা মার মধ্যিখানে শোবে। একজন এ সংবাদ দিলেন যে 7 ক্রোশ দূরে একজন সত্যিকার ভালো রোজা থাকে, তার ভূতপ্রেত সম্বন্ধে গভীর জ্ঞান, আর সে অনেক দরকারি শিকড় বাকড়েরও সন্ধান রাখে। সেই দিনই সেই রোজাকে আনতে লোক পাঠানো হলো, আর তাকে বলে দেওয়া হলো যাতে তার পরদিনই সেই রোজাকে নিয়ে আসে। রোজা যা চাইবে তাকে তাই দেওয়া হবে, এ কথাও তাকে বলে দেওয়া হলো। সেই দিন রাত্রে নরেন বাবা মার সঙ্গে এক ঘরে শুল। দুপাশে বাবা মা আর নরেন শুয়েছে মাঝে একই বিছানায়। তিনজনই জেগে আছেন, আতঙ্কে ও দুশ্চিন্তায় কেউই ঘুমোতে পারছেন না। এইভাবে রাত 12টা বাজল। নরেন চোখ বুজে শুয়েছিল। হঠাৎ নরেন অনুভব করল কে যেন তাকে ঠেলছে। নরেন চমকে চোখ মেলে দেখল যে মালতি মাথার কাছে বসে আছে। নরেন চুপি চুপি বলল, তুমি কি করছো? বাবা মা জানতে পারবেন যে। মালতি স্বাভাবিক সুরে বলল, তোমার সে ভয় নেই, ওরা কিছুই জানতে পারবেন না। নরেন উঠে দেখল যে তার বাবা মা মরার মতো পড়ে আছেন। তারা তখন পাশের ঘরে গেল। এ কথা বলাই বাহুল্য যে মালতি রামবাবু ও তাঁর স্ত্রীকে অজ্ঞান করে রেখেছিল। পরদিন সব কথা শুনে নরেনের বাবা মা পাগলের মতো বুক চাপড়াতে লাগলেন। নরেনও বুঝল যে তার আর কোনো নিস্তার নেই। আতঙ্কে ও দুশ্চিন্তায় তার শরীরের আর কিচ্ছু নেই। দেহ কঙ্কাল সার, সবসময়ই বুক ধড়ফড় করে, মাথা ঘোরে, বহু কষ্টে হাঁটে সে, এমনকি বসে থাকতেও কষ্ট হয়, সবসময়ই শুয়ে থাকতে ইচ্ছে করে। সে ভাবছে এ অবস্থার চেয়ে মরে যাওয়াও অনেক ভালো। গ্রামের লোকেরাও দুঃখিত, সকলের শেষ আশা সেই রোজা, যদি সে কিছু করতে পারে। সেই দিন বিকেলে রোজার আগমন হলো। সে ধীরভাবে আগাগোড়া সব কথা শুনল আর নরেনের শরীরের অবস্থাও দেখল। রোজা বলল যে সে একবার সমস্ত ব্যাপারটা নির্জনে ভেবে দেখবে যে এর কোনো উপায় আছে কিনা। স্পষ্টই বলল যে মেয়েটা যেভাবে নরেনকে গ্রাস করে বসে আছে তাতে তাকে ছাড়া খুব শক্ত। এই বলে রোজা এক নির্জন গাছতলায় গিয়ে বসল। ঘণ্টা দুই বাদে রোজা ফিরে এসে জানালো যে সে একটা উপায় আবিষ্কার করেছে, কিন্তু সেটা
খুবই বিপজ্জনক উপায়। সে রামবাবুকে তার আত্মীয় স্বজন এবং প্রবীণ প্রতিবেশীদের ডেকে আনতে বলল। রোজা তাদের সামনে তার কথা বলবে এবং যদি সকলের মত হয় তাহলে সে নরেনের ব্যাপারের ভার নেবে। রোজার কথা মতো তখনই আত্মীয় স্বজনদের এবং প্রতিবেশীদের ডাকা হলো। তারা সকলেই রামবাবুর হিতৈষী এবং নরুর মিষ্ট স্বভাবের জন্যে তাকে ভালোবাসেন। তারা সকলেই রোজাকে বিশেষ অনুরোধ জানালেন যে উপায়েই হোক নরুকে যেন এই ভীষণ বিপদ থেকে রক্ষা করা হয়। রোজা তাদের বললে, আপনারা নরেনবাবুর অবস্থা তো দেখছেন, এইভাবে চললে এক মাসের মধ্যে তার মৃত্যু নিশ্চিত। কেবল একটিমাত্র উপায় আছে যাতে একে বাঁচানো যায়, কিন্তু সেই উপায়ের আরেকটি দিকও আছে, সেটাও আপনারা ভেবে দেখুন। আমার মতলব যদি সফল হয় তাহলে চিরকালের জন্য নরেনবাবু প্রেতিনীর হাত থেকে উদ্ধার পাবেন, কিন্তু যদি অকৃতকার্য হন তাহলে এখনই ওর প্রাণ যাবে। এখন আপনাদের ভেবে দেখতে হবে যে আপনারা এক মাসের মধ্যে নরেনবাবুর নিশ্চিত মৃত্যু চান অথবা তাকে চিরতরে বিপদমুক্ত করতে চান। যদিও এতে আজই ওর প্রাণ যেতে পারে, আপনারা বেশি করে ভেবে জবাবটা দিন, কেমন? রামবাবু স্ত্রী দরজার আড়ালে বসে সব শুনছিলেন। তিনি কেঁদে উঠলেন ও অস্ফুট স্বরে বললেন, বাপরে, যাতে আজ আমার ছেলেটার প্রাণ যেতে পারে তাতে আমি কখনোই মত দেব না। রামবাবু দ্বিধায় পড়ে গেছেন, কিন্তু তিনি পুরুষ মানুষ। রোজার কথাটি ভালো করে বিবেচনা করে দেখতে লাগলেন। একজন বৃদ্ধ প্রতিবেশী রোজাকে অনুরোধ করলেন যাতে তার সমস্ত মতলবটা সে ভেঙে বলে, আমি বলবো না, আমি কাউকে কিছু জানতেও দেব না, আমি শুধু নরেনবাবুকে যা যা করতে হবে বুঝিয়ে দেব। তবে এ সম্বন্ধে আনুষাঙ্গিক ব্যাপারও কিছু আছে, তা কিন্তু আপনাদের করে দিতে হবে। এরূপ জীবন মরণের কথায় বাপমার মতি স্থির করা খুব শক্ত। তারা একবার এদিকে ভাবেন, একবার ওদিক ভাবেন। প্রতিবেশীরা তখন তাদের বোঝাতে লাগলেন, আচ্ছা তোমরা কি চাও না যে নরেন সুস্থ শরীরে সুস্থ মনে স্বাভাবিকভাবে বেঁচে থাকে? দিন কতকের মধ্যে ওর প্রাণ তো যাবেই, এরূপে জীবনমৃত অবস্থায় দিন কতক বেশি বেঁচে থেকে লাভটা কি? আমাদের মত হচ্ছে রোজার কথা মতো চলা, যখন আর কোনো উপায় নেই তখন এই উপায় নিতে হবে। যদিও কথাটা তারা বুঝলেন, তবুও মা বাপের মন, রামবাবু ও তার স্ত্রী দোনোমন করতে লাগলেন। যে কাজে আজই ছেলের মৃত্যু হতে পারে কেমন করে তারা তাতে মত দেন? কিন্তু নরেনই এ সমস্যার সমাধান করে দিল। নরেন জানালো যে তার বর্তমান অবস্থায় সে একদিনও বেঁচে থাকতে চায় না। সে রোজাকে পরিষ্কার বললে, আপনি আমাকে বাঁচাতে পারলে ভালো, নয়তো আজই আমার জীবন শেষ করে দেবো। আমি আর এই নরক যন্ত্রণা আর একটা দিনও সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। নরেনের মা বাবা কাঁদতে লাগলেন আর আত্মীয় স্বজনরা বোঝাতে লাগলেন। শেষে সর্বসম্মতিক্রমে স্থির হল যে আজ রোজার উপর সম্পূর্ণ ব্যাপারটাই ছেড়ে দেওয়া হোক। রোজা বললে, আজ সন্ধ্যা হয়ে গেছে, আজ আর কিছু হবে না, আর একটা রাত্রি নরেনবাবু এইভাবেই থাকুন, কাল আমি এ ব্যাপারে হেস্তনেস্ত করব। তবে এখানে হবে না, যেখানে নরেনবাবুর সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল সেখানে যেতে হবে। শেষকালে স্থির হলো যে রোজা ও নরেন রামবাবুর সঙ্গে পরদিন সকালে কল্যাণপুরে জমিদার বাড়িতে যাবে। সে রাত্রে মালতি নরেনকে বলল, তোমায় আগেও বলেছি, এখনও বলছি, যে কেউ তোমাকে আমার হাত থেকে কেড়ে নিতে পারবে না। আমি কখনো তোমার কোনো অনিষ্ট করব না। তুমি আগে যেখানে ছিলে সেখানে ফিরে যাও, আমার এখানে আসতে কিছু কষ্ট হয়। তাই হবে, কালই আমি কল্যাণপুরে ফিরে যাব। পরদিন কল্যাণপুরের জমিদার বাড়িতে রামবাবু নরেন ও রোজা উপস্থিত হল। রোজা দেবেনবাবুকে বিষয়টা বুঝিয়ে দিল এবং বলল, আপনাকে কিছু সাহায্য করতে হবে, অনেক বেশি কিছু করতে হবে না, আপনি শুধু নরেনবাবুর ঘরটি খুব ভালো করে সাজিয়ে দিন,
ঘরটি ঝেড়ে মুছে তক্তপোষ সরিয়ে সেখানে একটি খাট পেতে দিন, আর ঘরটি আর বিছানাটি নানা রকম ফুল ও মালায় সজ্জিত করুন। সব বন্দোবস্ত সন্ধ্যের মধ্যে শেষ করতে হবে, কেমন? দেবেনবাবু খুবই আগ্রহের সঙ্গে সব কথা শুনলেন আর বললেন, তুমি যা চাও সব করব। আরে নুরু আমার ছেলের বাড়া, তাছাড়া মনুষ্যত্বের দিক দিয়েও এই পৈশাচিক ব্যাপারের যাতে অবসান হয় তাতে আমি সর্বপ্রকার সাহায্য করতে বাধ্য। রাত 10টার সময় রোজা নরেনকে নিয়ে সেই ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। সেখানে রোজা নরেনকে তার মতলবটা ভেঙে বলল, আর খুব ভালো করে নরেনকে বুঝিয়ে দিল যে তাকে কি করতে হবে আর কি বলতে হবে। শেষকালে রোজা বলল, আপনার জীবন এখন আপনার হাতে। ভূতনাথ মহাদেবের কাছে প্রার্থনা করি যে তিনি আপনার বুকে বল দিন। রাত্রি 12টার কিছু আগে রোজা ঘর থেকে বেরিয়ে গেল। রাত 12টার ঘন্টা বাজার সঙ্গে সঙ্গেই মালতীর আগমন হলো। নরেন খুব আগ্রহের সঙ্গে তাকে আহ্বান করলে এবং সাজানো খাটে বসতে বলল। আরে আজ কি ব্যাপার, এমন খাট, এত ফুলের মালা, এ কার জন্য? কেন, তোমার জন্যে, আর তার পুরস্কারও তো পেলুম। কি পুরস্কার পেলে? কেন, কখনো যা করনি তা আজ করেছ? এর আগে তো কখনো তুমি দুবার আসনি। দুবার মানে কি, আমি আবার কখন এলো? তুমি এর মধ্যে ভুলে গেলে? তুমি রাত 10:30 সময় এলে আর বললে যে তুমি ফুল দিয়ে সাজানো ঘর দেখে আজ আগেই এসেছো। আমার সঙ্গে ফুল নিয়ে মালা নিয়ে কত কাড়াকাড়ি করলে। এই দেখো না, বিছানাতে ছেঁড়া মালা, ছেঁড়া ফুল পড়ে রয়েছে। এই তো প্রায় 15 মিনিট হলো তুমি গিয়েছো, এর মধ্যে সব ভুলে গেলে? কি বলো তো, তুমি কি আমার সঙ্গে তামাশা করছো? নরেনের কথা শুনতে শুনতে মালতীর হাসি মিলিয়ে গেল। মুখ হল অসম্ভব গম্ভীর, আর চোখ দিয়ে যেন আগুন বেরোতে লাগলো। তুমি আমার সঙ্গে প্রবঞ্চনা করছো না তো? তুমি আমার গা ছুঁয়ে বলো যে আমি আজ রাত্রে আবার এসেছিলাম। নরেন তখন তাই করল। মালতী আর কোনো কথা না বলে এক মনে ভাবতে লাগলো। মালতীর মুখে সৌন্দর্য গেছে মিলিয়ে, মুখ রাগে কালো হয়ে গেছে আর থমথম করছে। কিছুক্ষণ পরে মালতী নরেনকে বলল যে এর আগে সে আসেনি, আর কেউ তার মতো সেজে এসেছিল। নরেন যেন কত দুঃখ আর ভয় পেয়েছে এইভাবে বললে। যদি তাই হয়ে থাকে তবে তুমি তার হাত থেকে আমাকে বাঁচাও, আমার তোমাকেই ভালো লাগে আর তোমারই বন্ধুত্ব কামনা করি। যদি আর কেউ এভাবে আসে তাহলে আমি আর বাঁচবো না, যে করে হোক, যে করে হোক তুমি আমাকে এই ঘোর বিপদ থেকে বাঁচাও। মালতী কিছুক্ষণ গভীরভাবে চিন্তা করে বলল, এর একটা উপায় আছে, কিন্তু কিন্তু তুমি কি তা করতে পারবে? আমাকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারবে কি? আমি কে তা জানো? এই গভীর রাত্রে আমার সঙ্গে তুমি এক জায়গায় যেতে পারবে? নরেন বুঝল যে এতক্ষণে তার জীবনের সবচেয়ে সংকটময় মুহূর্ত উপস্থিত হয়েছে। তার হাত পা ঠান্ডা হয়ে এলো এবং বুকের মধ্যে কেমন করতে লাগলো। সে অতি কষ্টে হেসে বললে, তোমার সঙ্গে যাব তাতে ভয়টা কি, কিন্তু তুমি কি করতে চাও আমাকে আমাকে একটু বুঝিয়ে বলো। এখান থেকে 2 মাইল দূরে উত্তর দিকে যে জঙ্গল আছে সেখানে তোমায় নিয়ে যাব। সেখানে এক জায়গায় এক রকমের লতা আছে, সেই লতার শিকড় তোমাকে আনতে হবে। সেটা তো তুমি নিজেই নিয়ে আসতে পারো, তুমি তো সব জায়গায় যেতে পারো। বাইরে কি ভীষণ মেঘ করেছে দেখো, তুমি তো জানো আমার হাঁটতে বেশ কষ্ট হয়। আমি যদি জানতে পারতাম তাহলে কি আর তোমাকে কষ্ট দিই? আমি সে লতা গাছের কাছেও যেতে পারি না, তোমাকেই সে শিকড় আনতে হবে। সেই শিকড় দিন রাত তোমার হাতে বেঁধে রাখতে হবে। ঠিক রাত 12টার সময় সেই শিকড় খুলে অন্য ঘরে তফাত করে রেখে আসবে, আর রাত 2টোর সময়
আমি চলে গেলে আবার পড়ে থাকবে, তাহলে কেউ তোমার কাছে আসতে পারবে না। নরেন আর কিছু বলল না এবং তারা দুজন ঘর থেকে উঠোনে নামল। ক্রমে উঠোনের বাইরে এসে গ্রামের উত্তর দিকে যেতে লাগল। আকাশ গভীর মেঘাচ্ছন্ন, মাঝে মধ্যেই বিদ্যুৎ চমকাচ্ছে, পল্লীপথ জনহীন। নরেনের সঙ্গী কেবল মালতী, সে মানুষ নয়, নরেন তা জানে। শুধু তাই নয়, নরেন দুর্বল বলে মালতী তার হাত ধরে আছে। এখন তুমি বেশি পরিশ্রম করো না, তুমি আমার কাঁধে ভর দিয়ে চলো। মনে রেখো, আসবার সময় আমি তোমার কাছে থাকতে পারবো না, তোমাকে নিজেকেই আসতে হবে। এইভাবে তারা দুজনে যাচ্ছে। গ্রাম্য পথ ছেড়ে তারা ধান ক্ষেতের দিকে গেল, সরু আলের উপর দিয়ে যেতে লাগল। গভীর অন্ধকারের বুক চিরে মাঝে মধ্যেই বিদ্যুতের আলোতে নরেন পথ দেখতে পাচ্ছে, অন্য সময় সম্পূর্ণ মালতীর উপর নির্ভর। ক্রমে তারা নদীর ধারে পৌঁছল। সামনেই শ্মশান, যার নাম কালা পেড়ের তেয়ার। একটি তেঁতুল গাছ দৈত্যের মতো দাঁড়িয়ে রয়েছে। কি নির্জন স্থান! নরেনের বুক সবলে স্পন্দিত হতে লাগল, কিন্তু রোজার কথা তখন তার কানে বাজছে। নরেনবাবু, আপনার জীবন আপনার হাতে, ভূতনাথকে স্মরণ করবে, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। এইবার জঙ্গল আরম্ভ হল, এখন আর পথ নেই। প্রেতিনী যেদিকে নিয়ে যাচ্ছে, মানুষ সেদিকে যাচ্ছে। একটু পরে ডান দিকে একটা বড় অশ্বত্থ গাছ দেখা গেল। মালতী নরেনকে ছেড়ে দিয়ে বললে, ওই যে ওই দেখো, ওই গাছটার ওপারে আগাছার জঙ্গল আছে, সেখানে গোটা কতক লতানে গাছ আছে, তারই একটা শিকড় শুদ্ধ তুলে নিয়ে এসো। আর শোনো, তোমাকে একলাই যেতে হবে। প্রেতিনীর নির্দেশ মতো নরেন অগ্রসর হয়ে গেল এবং সেখানে কয়েকটি লতানে গাছ দেখতে পেল। মূল শুদ্ধ একটি লতানে গাছ তুলে এনে নরেন পূর্ব স্থানে ফিরে এল, কিন্তু মালতীকে সে ওই স্থানে দেখতে পেল না। সে ভয়ে কম্পিত স্বরে ডাকলে, মালতী, মালতী, মালতী! প্রায় 50 হাত দূর থেকে মালতী জবাব দিলে, আমি এখানে আছি। এখন তো মেঘ খানিকটা কেটে গেছে এবং অল্প চাঁদের আলো ফুটেছে। আমার সাদা কাপড় তো তুমি দেখতে পাচ্ছ। আমি এগিয়ে যাচ্ছি, তুমি পেছন পেছন। নরেন দ্রুত পদে মালতীর দিকে এগিয়ে গিয়ে বললে, আচ্ছা আগে তুমি শিকড়টি দেখো তো, ঠিক জিনিসটি এনেছি কিনা। মালতী সঙ্গে সঙ্গে এগিয়ে যেতে যেতে বললে, হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক জিনিসই এনেছ। তুমি তুমি আমার এত কাছে এসো না। মালতী এগিয়ে যাচ্ছে আর 50 হাত পিছু পিছু নরেন আসছে। আবার সেই নদীর ধার, সেই কালা পেড়ের দেয়ার, সেই ধান ক্ষেত আর সরু আলের রাস্তা। আবছা আলোতে নরেন মালতীকে দেখতে পাচ্ছে। ক্রমে গ্রামের পথ পেরিয়ে এসে পৌঁছল অবশেষে বাড়িতে। মালতী চেঁচিয়ে উঠল, তুমি তুমি শিকড়টা অন্য ঘরে রেখে এসো, এখনো তো 2 বাজতে আধ ঘন্টা বাকি আছে। নরেনের রোজার কথা মনে হল। পরিত্রাণের উপায় পেলে এক মুহূর্তের জন্য তা ত্যাগ করবে না, তাই নরেন মালতীকে বললে, আজ আমি বড় ক্লান্ত, আজ তুমি যাও, কাল তুমি আবার এসো, কেমন? বেশ, তাই হোক, এখনই শিকড়টা হাতে বেঁধে ফেলো, কাল রাত 12 সময় আবার খুলে রেখো। নরেন বাড়িতে পৌঁছেই জমিদারবাবুর বৈঠকখানা ঘরে গেল। সেইখানে রোজা, দেবেনবাবু ও তার বাবা গভীর দুশ্চিন্তায় আচ্ছন্ন হয়ে বসেছিলেন। নরেনকে দেখতে পেয়ে তারা আনন্দে কলরব করে উঠলেন। রোজা জিজ্ঞাসা করল, ওষুধ পেয়েছেন?
কি জিনিস পেলেন দেখি। নরেন শিকড় শুদ্ধ লতাটি রোজাকে দিল, আর মালতী তাকে যা যা বলে দিয়েছিল তাও বললে। রোজা বলল, আর ভয় নেই, জয় ভগবান জয়। সেই রাত্রেই এক বালার ভেতর সেই শিকড় রেখে নরেনের বাহুতে মক্ষম করে বেঁধে দেওয়া হলো। সে এমন বস্ত্র বাঁধন যে নরেন নিজে হাজার চেষ্টা করলেও অপরের সাহায্য ব্যতি রেখে সে বালা খুলতে পারবে না। এ বালা রোজাই সঙ্গে এনেছিল এবং এর গঠনও একটু বিশেষ রকমের। নরেনকে বালা পরিয়ে দিয়ে রোজা বললে, এখন দিন কতক রাত্রে ও রোজ আসবে এবং ওই অনুনয় বিনয় এমনকি ভয় প্রদর্শনও করবে, কিন্তু এই বালাই আপনার ইষ্ট কবচ। সে যাই বলুক আর যাই করুক, আপনি প্রাণান্তেও এই বালা খোলবার চেষ্টা করবেন না। রোজা যা বলেছিল তাই হল। নরেন পরদিন রাত্রে দরজা বন্ধ করে ঘরে শুয়েছে, আর মালতী ঘরের বাইরে থেকে শিকড়টি খুলে ফেলার জন্য অনুনয় বিনয় করছে। আজ আর সে বন্ধ দরজার ভিতর দিয়ে ঘরে আসতে পারল না। নরেন মালতীর কোনো কথার জবাব দিল না। প্রথম দু তিন রাত্রি অনুনয় বিনয় ও পরে ভয় প্রদর্শন চলল। আমার কথা না শুনলে আমি তোমার প্রাণ নেব, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। কিন্তু নরেন নিরুত্তর। এই উপদ্রব 8-10 দিন ধরে চলেছিল, তারপর আর মালতী আসেনি। নরেন তার বাবার সঙ্গে গ্রামে ফিরে গেল এবং মা বাবার আদর যত্নে অতি শীঘ্রই তার পূর্ব স্বাস্থ্য ও মনের বল ফিরে পেল। নরেনের আনন্দ, মা বাবার আনন্দ, আত্মীয় স্বজনের আনন্দ, প্রতিবেশীদের আনন্দ, জমিদারবাবু ও তার পরিবারবর্গের আনন্দ, আর সবচেয়ে বড় আনন্দ হচ্ছে রোজার। শুধু সে যে একটি অমূল্য জীবন রক্ষা করেছে তাই নয়, সকলের কৃতজ্ঞতা ভাজন হয়েছে। তাও শুধু নয়, জমিদারবাবু তার কোঁচর টাকায় ভরে দিয়েছিলেন। শুনলেন তুষারকান্তি ঘোষ রচিত প্রেতে ও মানুষে। গল্প পাঠে প্রমিত, গল্পের সূত্রধার আমি মিমো, নরেনের চরিত্রে সুমন, মালতীর চরিত্রে বর্ষা, রামবাবুর চরিত্রে অঞ্জন, জমিদারবাবুর চরিত্রে অনিন্দ, রোজার ভূমিকায় পার্থ, নরেনের মায়ের ভূমিকায় অন্তরা, প্রতিবেশীর কণ্ঠে ডক্টর সৌরভ বাগ, পর্ব পরিচালনায় আবহ ও ধ্বনি পরিকল্পনায় অ্যাস্টেরিক্স, প্রচ্ছদ নির্মাণে দ্য র পিক্সেল। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানান। আমাদের এগিয়ে চলতে সাহায্য করুন শুধুমাত্র একটি সাবস্ক্রাইবের মাধ্যমে। আমরা খুব তাড়াতাড়ি ফিরছি আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ঠিক রাত 11টায় শুধুমাত্র লাইভ স্টুডিও ক্যাফেতে। তাই শুনতে থাকুন লাইভ স্টুডিও ক্যাফে। স্টে টিউনড অ্যান্ড হ্যাপি লিসনিং। থ্যাংক ইউ।